হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আর কিচেন আবারও হাজির হয়েছি আপনাদের জন্য মজার একটি রেসিপি নেয় এটা স্পেশালি শীতকালীন রেসিপি অর্থাৎ মোয়া আজকে আমি আপনাদেরকে মুড়ির মোয়া তৈরি করে দেখাবো এটা সাধারণত শীতকালে তৈরি করা হয় তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন দেখে নিন এই মুড়ির মোয়া তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে মুড়ির মোয়া তৈরি করার জন্য আমি প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ খেজুর গুড় আমি খেজুর দিয়ে তৈরি করে দেখাবো আর পানি দিলাম এক কাপ এখন এটা হাই হিটে করে গুড়টাকে গলিয়ে ফেলতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যখন শিরাটা ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে দেখুন গুড়ের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি এলাচ বাদাম কালি জিরা এরপরে আপনার কিসমিস এগুলো গুড়ের মধ্যেই দেয়া আছে আসলে প্রথমে আমি দেখলাম যে গুড়ের মধ্যে এগুলো দেওয়া থাকে এর আগে আমি কখনো দেখিনি যে খেজুর এই সব মশলা দেয়া থাকে তো আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এই গুড়ের মধ্যে কি কী মিক্স আছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দেখুন কিসমিস এগুলো ভাজা বাদাম আবার এলাচ কালিজিরা এই উপকরণগুলো এই গুড়ের সঙ্গেই মিক্স করা ছিল তো আপনার চাইলে কিন্তু কালিজিরা ভাজা বাদাম তারপরে আপনার কিশমিশ এগুলো দিতে পারেন কালীজিরা এতে করে মটা খেতে আরও বেশি সুস্বাদু হয় বেশ কিছুক্ষণ জাল করার পর এটা ঘন হয়ে গেছে যখন ঘন হয়ে যাবে তখন চুলার আঁশটা একদম কমিয়ে দিতে হবে দমে রেখে জাল করতে হবে তারপর যখন এটা আঠালো হয়ে যাবে আপনার হাতের মধ্যে নিয়ে এভাবে চেক করে দেখবেন যে এরকম আঠালো হবে দেখতে পাচ্ছেন তারটা হবে বেশ মোটা তারপর হাতের মধ্যে ঘোরালে দেখবেন যে এরকম বল হয়ে যাবে তো তারপর সঙ্গে সঙ্গে কিন্তু চুলাটা বন্ধ করতে হবে আমি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি কারণ গোঁড়টা জাল করা হয়ে গেছে আর জাল করা যাবে না তাহলে গোঁড়টা তিতা হয়ে যাবে আর যদি তিতা হয় তাহলে তো বুঝতেই পারছেন খেতে ভালো লাগবে না চুলাটা বন্ধ করে দিয়ে আমি মুড়ি দিয়ে দিলাম আমি এখানে দুইশো গ্রামের একটু বেশি মুড়ি দিয়েছি অর্থাৎ দুইশো থেকে আড়াইশো গ্রাম মুড়ি আপনারা এক কাপ মুড়ে মোয়া তৈরি করতে পারবেন এখন এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে সমস্ত গুঁড় সমস্ত মুড়ির সঙ্গে যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর তখন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর আবারও বলি আপনাদের যে আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনাদের গুঁড়ে যেন কোনো প্রকার আটা ময়দা বা কর্নফ্লাওয়ার মিক্স না থাকে যদি আটা ময়দা এগুলো মিক্স থাকে তাহলে কিন্তু মটা হবে না আর আপনারা যখন হাতের মধ্যে চেক করবেন তখন আঠালো ভাবটাও হবে না আর আপনারা হাতের মধ্যে ঘুরালে সেটা বলো হবে না তো এই ধরনের গুড়গুলো দিয়ে কখনোই মোয়া হয় না তো আপনারা গুঁড় কেনার সময় কেয়ারফুলি কিনবেন বা দোকানদারদেরকে জিজ্ঞাসা করবেন যে এই গুঁড়ের মধ্যে কোনো কিছু মিক্স আছে কি না বলবেন যে মোয়া বানাবো তার জন্য গুঁড় দেন গুঁড়ে যেন কোনো প্রকার আটা ময়দা এগুলো মিক্স না থাকে সেই গুড়টা দেবেন এভাবে বললে তারা আপনাদেরকে ভালো গুঁড়টা দিবে তখন সেই গুঁড় দিয়ে আপনারা মোয়াটা তৈরি করতে পারবেন তো দেখুন এগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে একদম লাল হয়েছে সমস্ত মুড়িগুলো আমি চুলার উপরে মিক্স করে নিলাম এটা রিজনটা হচ্ছে যে নিচে রাখার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মিক্স করতে পারতাম না তাই চুলাটা যেহেতু একটু গরম আছে গরম অবস্থায় কিন্তু রেখে আমি এটা মিক্স করে নিলাম এতে করে আপনার হালকা গরম থাকবে প্লাস সমস্ত মুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখুন এগুলো মিক্স হয়ে গেছে আমি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি মিক্স হওয়ার পর কেমন দেখায় দেখুন কেমন আঠালো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সুতার মতো দেখা যাচ্ছে অনেকটা চিজের মতো তো এইরকম আঠালো হবে আপনারা যখন মুড়ির সঙ্গে গুঁড়টা মিক্স করবেন তখন দেখবেন যে এরকম সুতার মতো একটা ভাব সৃষ্টি হবে তখন বুঝবেন যে এটা অনেক বেশি আঠালো এবং খুব সহজে এটা দিয়ে আপনারা মা তৈরি করতে পারবেন তো এখন আমি মা তৈরি করে নিচ্ছি প্রথমে হাতের মধ্যে একটু সরিষার তেল নেবেন নিয়ে তারপর মা তৈরি করতে হবে আমি আপনাদেরকে কাছে থেকে একটু আবারও দেখিয়ে দিচ্ছি দেখছেন ঠিক এরকম হবে এরকম হলে খুব সহজেই কিন্তু মাওয়া তৈরি করা যায় আর মটা হয় অনেক বেশি সুস্বাদু আর শক্ত মানে যতদিন খুশি আপনি এটা সংরক্ষণ করে খেতে পারবেন এটা নষ্ট হবে না তো এভাবে সমস্ত মোয়াগুলো তৈরি করে নিতে হবে ছোট বড় যেমন খুশি তেমন ডিজাইন করে আপনারা তৈরি করে নিতে পারেন আমি গোল করে তৈরি করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন নর্মালি আখের গুরে চাইতে কিন্তু খেজুর গুড়ের মোয়াটা খেতে বেশি ভালো লাগে তো আপনারা চেষ্টা করলে খেজুর গুড়ের লালি অথবা খেজুর গুড় দিয়ে কিন্তু আপনারা এই মোয়াটা তৈরি করতে পারেন তো এটা খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করতে পারেন সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্লাস আইকন